সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো, বাসায় অবস্থান করছো এবং বাসায় অবস্থান করে তোমাদের পড়ালেখা যথারীতি অনলাইন ক্লাসে অংশগ্রহণের মাধ্যমে চালিয়ে যাচ্ছ। তোমাদের সকলকে আজকের ক্লাসে আমি শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকের পাঠে আমি তোমাদের সাথে আছি রমেশচন্দ্র দাস, সহকারী শিক্ষক, লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। মূল পাঠে যাওয়ার আগে তোমাদের কিছু ছবি দেখাতে চাই। তোমরা নিশ্চয়ই স্পষ্টভাবে দেখতে পাচ্ছ যেখানে চারটি চিত্র রয়েছে। এই ছবিগুলো প্রত্যেকটি ছবি একটি ভিন্ন ভিন্ন পরিস্থিতি নির্দেশ করছে, বাট একটি বিষয়কে কেন্দ্র করে এই চারটি ছবি এখানে উপস্থাপন করা হয়েছে। তোমরা প্রথম ছবি যদি দেখতে পাও, তোমরা কি দেখতে পাবে, যে একটি ট্রাক কি হচ্ছে, ব্রিজ থেকে পড়ে যাচ্ছে বা পতিত হচ্ছে। তাহলে এখানে অনেক হতাহত হওয়ার এবং যান এবং মালের কি রয়েছে, ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী যদি ছবি তোমরা দেখতে চাও, যেখানে দেখো বিশেষ করে এই জিনিসটা যদি তুমি লক্ষ্য করো যে রাস্তার মাঝখানে কি রয়েছে, কিছু ইলেকট্রিক পিলার রয়েছে, তো যা স্বভাবতই অনেক বড় ধরনের কি করতে পারে, দুর্ঘটনা ঘটাতে পারে। তাহলে দ্রুত গতিতে আসা যে কোনো যানবাহন যদি নিয়ন্ত্রণ হারায়, তাহলে অবশ্যই কি হবে, এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা, সমূহ সম্ভাবনা রয়েছে। এরপরে আমরা পরের ছবি দেখতে পাই যে আমাদের চারপাশে কোনো না কোনো দিন কোনো না কোনো ভাবে বিভিন্ন সময় কি হয়েছে, অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়, কখনো কখনো আমাদের অসাবধানতার ফলে, কখনো কখনো বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে, কখনো কখনো আমাদের দৈনন্দিন ব্যবহার্য বা গৃহস্থালী কাজ থেকে উৎপন্ন হতে পারে, কখনো কখনো রান্নাঘর থেকে হতে পারে বা চুল্লি থেকে হতে পারে, আবার কখনো কখনো কি হতে পারে, শত্রুতাবশত হতে পারে, আবার কখনো কখনো একেবারে প্রাকৃতিক ভাবে, বিশেষ করে তোমরা দাবানলের নাম শুনে থাকবে যে অনেক সময় আবহাওয়া এত বেশি শুষ্ক হয় এবং আর্দ্রতা এত বেশি থাকে যে কখনো কখনো অতিমাত্রায় শুষ্ক গাছ বা ডালপালা এমনিতেই আগুন ধরে যায়। একে কি বলা হয়, দাবানল বলা হয়। তো পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিশেষ করে অস্ট্রেলিয়া, ব্রাজিল, গত বছর ব্রাজিলে কি হয়েছিল, এই ধরনের একটি দুর্ঘটনা ঘটে প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদের ক্ষতি হয়েছিল। তাহলে সেখানে জানমালের কি আছে, ক্ষতি হচ্ছে, না হলে প্রাকৃতিক সম্পদ, না হলে পণ্য জীব বৈচিত্র্য বিলীন হচ্ছে, না হলে মানুষের আর্থিক ক্ষতি হচ্ছে। এরপরে দেখো এখানে চিত্রে ভূমিকম্পে কি হয়েছে, একটি ভবন বিধ্বস্ত হয়েছে। তাহলে এখানেও কি হয়েছে, জান এবং মালের কি হয়েছে, ক্ষতি সাধিত হয়েছে। অর্থাৎ প্রত্যেকটা কাজের সাথে কি জড়িত রয়েছে, মূলত ঝুঁকি এবং অনিশ্চয়তা জড়িত রয়েছে। তাহলে প্রত্যেকটি কাজ আমাদের দৈনন্দিন, অর্থাৎ সকালে ঘুম থেকে উঠা থেকে এবং রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত প্রত্যেক কাজের মধ্যে কি রয়েছে, ঝুঁকি বিদ্যমান রয়েছে এবং তার সাথে সাথে কি রয়েছে, অনিশ্চয়তা রয়েছে। অর্থাৎ আমি যে কাজটি করছি বা তার পেছনে যে এক্সপেকটেশন আমার রয়েছে বা যে প্রত্যাশা আমি করছি, তা পূরণ হতেও পারে, তা পূরণ না হতে পারে। তবে সঠিকভাবে ব্যবস্থাপনার মাধ্যমে, যুগোপযোগী সিদ্ধান্তের মাধ্যমে, সঠিক সিদ্ধান্তের মাধ্যমে কি করা যেতে পারে, ঝুঁকি হ্রাস করা যেতে পারে অথবা ঝুঁকি পরিমাপ করা যেতে পারে। তাহলে আজকের পাঠের শেষে তোমরা মূলত কোন বিষয়গুলো শিখতে পারবে, যে ঝুঁকি অনিশ্চয়তার ধারণা ব্যাখ্যা করতে পারবে, বিভিন্ন ধরনের ঝুঁকি অনিশ্চয়তা উৎস চিহ্নিত করতে পারবে, আর্থিক সিদ্ধান্ত গ্রহণে ঝুঁকি অনিশ্চয়তা প্রভাব বিশ্লেষণ করতে পারবে এবং ঝুঁকিমুক্ত আয় ও ঝুঁকিবহুল আয়ের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারবে। তাহলে ঝুঁকি অনিশ্চয়তা, তাহলে যে কোনো কাজে, বিশেষ করে আমরা যদি ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে চিন্তা করি, তাহলে যে প্রকল্পে ঝুঁকি যত বেশি রয়েছে, তাহলে সে প্রকল্পে তোমাদের দৃষ্টিকোণ থেকে কি মনে হয়, যে সে প্রকল্পে আয়ের সুযোগ বেশি রয়েছে না ক্ষতির সম্ভাবনা বেশি রয়েছে? তোমাদের মতামত ভিন্ন ভিন্ন হতে পারে, তবে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে ঝুঁকি যত বেশি হবে আয়ের সম্ভাবনা ততই বাড়বে।
আর ঝুঁকির পরিমাণ যতই কমতে থাকবে বা কম হবে, আয়ের পরিমাণও কমতে থাকবে। তোমরা এই বিষয়টা, এফেক্টটা সব সময় মনে রাখবা যে ঝুঁকি অনিশ্চয়তা পরিমাপ করার সময় ঝুঁকি যত বেশি হবে আয় তত বেশি হবে, এবং ঝুঁকি যত কম হবে আয় তত কম হবে। এফেক্টটা তোমরা অবশ্যই মনে রাখবা। এই চ্যাপ্টারের সাথে এই বিষয়টি খুবই ওতপ্রোতভাবে জড়িত, অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তোমাদের এই বিষয়টি অবশ্যই মনে রাখতে হবে। তাহলে ঝুঁকির উৎসগুলো কি কি? মূলত ঝুঁকি কোথা থেকে সৃষ্টি হতে পারে? তাহলে এটি হতে পারে ব্যবসায় প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে। কি হতে পারে ব্যবসায় প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে ঝুঁকি? এটা কি হতে পারে? বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে ঝুঁকি হতে পারে। তাহলে দুই ধরনের দৃষ্টিকোণ থেকে আমাদের কি ঝুঁকি হতে পারে, অর্থাৎ ঝুঁকি মূলত কোথা থেকে উদ্ভব হতে পারে বা উৎস গুলো কি? একটি হচ্ছে ব্যবসায় প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে ঝুঁকি, আরেকটি হচ্ছে বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে ঝুঁকি। তো ব্যবসায় প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে ঝুঁকি মূলত দুই ধরনের, একটি হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি এবং আরেকটি হচ্ছে আর্থিক ঝুঁকি। তাহলে আমাদের দুই ধরনের ঝুঁকি রয়েছে ব্যবসায় প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে, একটি হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি এবং আরেকটি হচ্ছে আর্থিক ঝুঁকি। এরপরে যদি আমি বিনিয়োগকারী দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে এই ক্ষেত্রেও ঝুঁকি রয়েছে দুইটি, একটি হচ্ছে সুদের হারের ঝুঁকি এবং আরেকটি রয়েছে তারল্য ঝুঁকি। তাহলে এগুলো যদি আমরা একটু ব্যাখ্যা করি যে মূলত ব্যবসায়িক ঝুঁকি কি, তাহলে ব্যবসায় প্রতিষ্ঠান সফলভাবে চালানোর জন্য বিভিন্ন রকম পরিচালন ব্যয়ের সৃষ্টি হয়। পরিচালন ব্যয় তোমাদের কাছে একটা নতুন বিষয়, অর্থাৎ দৈনন্দিন প্রয়োজনে আমরা যে সকল ব্যয় করে থাকি এবং যার টাকার পরিমাণ খুবই কম এবং খুব অল্প সময় পর্যন্ত এর উপযোগগুলো ব্যবহার করা যায়। যেমন হতে পারে বেতন, ভাড়া, শ্রমিকের মজুরি, দোকান ভাড়া, বিদ্যুৎ বিল, অর্থাৎ এটা একটা নির্দিষ্ট সময়ের পরে কি করা যায় না, তার থেকে আর কোনো উপযোগিতা পাওয়া যায় না। তাহলে ব্যবসা প্রতিষ্ঠান সফলভাবে যদি আমরা চালাতে চাই, তাহলে বিভিন্ন ধরনের পরিচালন ব্যয়ের সৃষ্টি হয়, যেমন কাঁচামাল ক্রয়, শ্রমিকের বেতন, অফিস ভাড়া, বিমা খরচ ইত্যাদি। তাহলে এসব পরিচালন ক্ষয় পরিশোধের অক্ষমতা থেকে কি ধরনের ব্যবসায়িক ঝুঁকির সৃষ্টি হয়? তাহলে আমরা যদি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে এসব খরচ পরিশোধ করতে না পারি, তাহলে তুমি তো এগুলো বাসা থেকে এনে দিবা না, তোমার স্থায়ী সম্পদ বিক্রি করে এনে দেবে না, এটা সম্ভব নয়। তাহলে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে যে মুনাফা অর্জিত হবে তা থেকে কি করতে হবে? পরিচালন ব্যয়গুলো মেটাতে হবে। তাহলে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার সময় যদি এই ধরনের ব্যয় মেটানো না যায় বা এই এই পরিমাণ ব্যয় পরিশোধে অক্ষমতা সৃষ্টি হয়, তাকে কি বলা হয়ে থাকে? ব্যবসায়িক ঝুঁকি বলা হয়ে থাকে। তাহলে কোনো কোম্পানির পরিচালনা ব্যয় মেটানোর অক্ষমতা নির্ভর করে বিক্রয় থেকে আয়ের স্থিতিশীলতা এবং পরিচালন খরচের মিশ্রণ, অর্থাৎ স্থায়ী এবং চলতি খরচের অনুপাতের উপর। অর্থাৎ মোট কথায় বলতে গেলে ব্যবসায় পরিচালনার মাধ্যমে যে মুনাফা অর্জিত হবে, সেই মুনাফা থেকে যদি পরিচালন ব্যয় পরিশোধ করা না যায় তাহলে কি বলা যায়? তাকে ব্যবসায় ঝুঁকি বলা হয়েছে। তাহলে আর্থিক ঝুঁকি কি? এই ধরনের ঝুঁকি বহিঃস্থ উৎস থেকে, তাহলে অভ্যন্তরীণ উৎস এবং বহিঃস্থ উৎস। অর্থায়নের আমি যখন প্রথম অধ্যায়ে আলোচনা করেছি, সেখানে অভ্যন্তরীণ উৎস এবং বহিঃস্থ উৎস আমি বিশদভাবে আলোচনা করেছি। তো তোমরা যদি ক্লাসগুলো করে থাকো তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। তাহলে এই ধরনের ঝুঁকি বহিঃস্থ উৎস থেকে অর্থায়ন হতে সৃষ্টি হয়। আমরা যখন বহিঃস্থ বা বাইরের উৎস থেকে অর্থায়ন করব ব্যবসায়ে, এই ধরনের অর্থায়ন থেকে কি হবে? এই ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। তাহলে যে ধরনের প্রতিষ্ঠান ঋণ মূলধন বেশি, মানে যে প্রতিষ্ঠান ঋণের মাধ্যমে তাদের অর্থায়নের উৎস বেশি পরিমাণে কি করেছে, সংগ্রহ করেছে, সেই প্রতিষ্ঠানের আর্থিক ঝুঁকি কি হবে? বেশি হবে। তোমরা শুধু এটা মনে রাখবে যে আর্থিক ঝুঁকি কোন প্রতিষ্ঠানের বেশি হবে, যে প্রতিষ্ঠান বহিঃস্থ উৎস থেকে কি করেছে সবচেয়ে বেশি বা ঋণের মাধ্যমে সবচেয়ে বেশি অর্থ সংগ্রহ করেছে। তাহলে কারণ ঋণ মূলধনের জন্য সুদ প্রদান বাধ্যতামূলক, অর্থাৎ তুমি যদি ঋণ নাও তাহলে অবশ্যই তোমাকে কি করতে হবে? সুদ প্রদান করতে হবে। তাহলে তুমি যদি তোমার কোম্পানির বেশিরভাগ মূলধনের অংশ তুমি ঋণ কোর থেকে সংগ্রহ করো, তাহলে প্রতি মাসে মুনাফার যে অংশ তা ঋণের মূল কিস্তি এবং সুদ পরিশোধ করতে শেষ হয়ে যাবে। তাহলে পরিচালন ব্যয় কি করা যাবে না, পরিশোধ করা যাবে না। সে কারণেই এই ধরনের ঝুঁকি বহিঃস্থ উৎস থেকে বা বহিঃস্থ উৎস থেকে যদি আমরা অর্থায়ন করি, সেখান থেকে কি হয়ে থাকে, সৃষ্টি হয়ে থাকে। এরপরে বলা হয়েছে সুদের হারের ঝুঁকি। তাহলে সুদের হারের পরিবর্তন, অর্থাৎ তুমি যে হারে বা যে রেটে তুমি ঋণ নিয়েছিলে বা সুদ দিচ্ছিলে, সেটা যদি পরিবর্তন হয়, তাহলে সুদের হার যদি পরিবর্তন হয় তাহলে কি হবে? সুদের হারের ঝুঁকি
সৃষ্টি হবে বা সুদের হার পরিবর্তনের কারণে বিনিয়োগের মূল্য কমার আশঙ্কা। তাহলে সুদের হার পরিবর্তনের কারণে বিনিয়োগের মূল্য কমার আশঙ্কাকে কি বলা হয়ে থাকে? সুদের হারের ঝুঁকি বলা হয়ে থাকে। বাকি রইলো বিনিয়োগকারীর দৃষ্টিকোণ থেকে তারল্য ঝুঁকি, অর্থাৎ বিনিয়োগকারীর অর্থ শেয়ার, বন্ড বা ডিবেঞ্চার, শেয়ার, বন্ড বা ডিবেঞ্চার ইত্যাদিতে বিনিয়োগ করার পর যে কোনো সময় এসব বিনিয়োগ নগদায়ন। অর্থাৎ তুমি যখন যে কোনো কিছুতে বিনিয়োগ করো না কেন, তোমার তার নগদায়নের প্রয়োজন হবে। অর্থাৎ শেয়ার, বন্ড বা ডিবেঞ্চারে যদি বিনিয়োগ করো, তোমার এক সময় না এক সময় তার নগদ অর্থে রূপান্তরের প্রয়োজন প্রয়োজন হবে। তাহলে সময় মতো এবং যুক্তিসঙ্গত মূল্যে যদি কি করা না যায়, সেটা পরিবর্তন করা না যায় বা নগদ অর্থে রূপান্তর করা না যায়, তাহলে কি হবে? তাকে তারল্য ঝুঁকি বলবে, তাকে তারল্য ঝুঁকি বলবে। এগুলো আমি পরবর্তীতে বিশদভাবে আলোচনা করব। তাহলে ঝুঁকির তাৎপর্য কি, কেন ঝুঁকি পরিমাপ করা গুরুত্বপূর্ণ? তাহলে ঝুঁকির তাৎপর্য কেন, আমাদেরকে কেন বেশি তাৎপর্যপূর্ণ বা ঝুঁকি আমাদেরকে কেন নিরূপণ করতে হবে? যে ব্যবসায়ী পরিকল্পনা প্রণয়নে সময়ে ভবিষ্যতের সম্ভাব্য ঘটনাসমূহ ঝুঁকিপূর্ণ বিশ্লেষণ করে আগাম ব্যবস্থা গ্রহণ করা। অর্থাৎ যদি আমরা আগে থেকেই ঝুঁকি পরিমাপ করতে পারি বা অনুমান করতে পারি, তাহলে কি হবে, সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারবো এবং তাহলে ব্যবসায় কি হবে, সফলতা আসবে। এরপরে রয়েছে যে ব্যবসা শুরু করার আগে পণ্যের বাজার চাহিদা সম্পর্কে বিচার বিশ্লেষণ করে বাস্তবসম্মত চাহিদা অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে, কারণ এর সাথে কি রয়েছে, এর সাথে মুনাফা জড়িত রয়েছে। তাহলে ব্যবসা প্রতিষ্ঠান মুনাফা নির্ভর করে পণ্যের বাজার চাহিদার উপর, ফলে ব্যবসা শুরু করার আগে প্রতিটি প্রতিষ্ঠানের বাজার চাহিদা অবশ্যই কি করতে হবে, বিবেচনা করতে হবে। যে আমি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করব, যে পণ্যটা আমি বাজারে ছাড়বো, তার চাহিদা কেমন রয়েছে, তা আদৌ বাজারে চলবে কিনা, সেই এলাকার মানুষের আয়, রুচি এবং চাহিদা সেই পণ্যের জন্য ঠিক আছে কিনা, অর্থাৎ সামগ্রিকভাবে আমি যে অঞ্চলে সেই প্রোডাক্টটি লঞ্চ করতে যাচ্ছি সেই অঞ্চলে পণ্যের চাহিদা রয়েছে কিনা, জনগণের সেই পণ্য কেনার ক্রয় সীমা সমতা রয়েছে কিনা এবং তাদের গ্রহণযোগ্যতা রয়েছে কিনা, এইসব বিষয়গুলো আগে কি করতে হবে, অবশ্যই যাচাই করে নিতে হবে। তাহলে কোনো প্রতিষ্ঠান যদি এই সকল বিষয় যাচাই না করে কোনো পণ্যদ্রব্য লঞ্চ করে, তাহলে তাদের ব্যর্থতা পর্যবসিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে, কারণ এটা পুরোপুরি অনুমান নির্ভর। তুমি কোনো তথ্যপত্র বিশ্লেষণ না করেই যদি কোনো পণ্য লঞ্চ করা হয়, তাহলে তা কখনোই কি হবে না, সেই ব্যবসায়ের জন্য সুফল বয়ে আনবে না। তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, বাজার চাহিদা নিরূপণ করতে হবে বা যাচাই করতে হবে। তাহলে এই আলোচনার অনুযায়ী যদি আমরা একটা কাজ করি যে আসলে মূলত ঝুঁকি কি, তাহলে ঝুঁকি কি, প্রত্যাশিত ফলাফল থেকে প্রকৃত ফলাফল ভিন্ন হওয়ার আশঙ্কাই হচ্ছে ঝুঁকি। অর্থাৎ আমি যে ফলাফল প্রত্যাশা করেছি ওই কাজের মাধ্যমে, যদি তার থেকে কি হয়, প্রকৃত ফলাফল আমার আশানুরূপ না হয়, যে ধরনের আমি প্রত্যাশা করেছিলাম সে ধরনের না হয়, তাহলে কি হবে, এই যে আশঙ্কা হতেও পারে নাও হতে পারে, তাকে কি বলা হয়েছে, ঝুঁকি বলা হয়েছে। তাহলে নিচে চিত্রগুলো যদি আমরা একটু লক্ষ্য করি, যে দেখো শিক্ষার্থী পড়ালেখা করতেছে, তাহলে মূল লক্ষ্য কি, সে ভবিষ্যতে ভালো ফলাফল করে ভালো কোথাও প্রতিষ্ঠিত হবে, কিন্তু সে আদৌ হতে পারবে কি পারবে না, অর্থাৎ বর্তমান যে এক্সপেকটেশন তা ভবিষ্যতের সাথে মিলবে কিনা, সেখানে কি রয়েছে, প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে একটি পার্থক্য রয়েছে। হয়তো সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতেও পারে নাও পৌঁছাতে পারে। তাহলে এই যে প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে যে পার্থক্য হওয়ার সম্ভাবনা, তাকে আমরা কি বলছি, ঝুঁকি বলছি। তাহলে এই যে সে ভার্সেস চিহ্ন দেখাচ্ছে, তাহলে এটা বিজয় চিহ্ন। সাধারণত ফলাফল, তার প্রত্যাশিত ফলাফল সে কি করতে পেরেছে, অর্জন করতে পেরেছে। তাহলে এই যে তার এক্সপেক্টেড পরীক্ষা দিচ্ছে, সে তার যে ফলাফল সে চিন্তা করছে সে এখানে পেয়েছে, তাহলে দুটোর মধ্যে কি রয়েছে, পার্থক্য রয়েছে। যদি তার প্রত্যাশিত ফলাফল এবং তার প্রার্থিত ফলাফলের মধ্যে কোনো পার্থক্য না থাকে, তাহলে সেখানে ঝুঁকির পরিমাণ কম। আর যদি সে যে প্রত্যাশা করেছিল ফলাফল পাওয়ার পর যদি তার সাথে অনেক গড়মিল থাকে বা ডিস্টেন্স থাকে বা দূরত্ব থাকে, তাহলে কি রয়েছে, সেখানে নিশ্চিত ঝুঁকি রয়েছে। তাহলে
তাহলে এই যে রেজাল্ট, প্রথমে রেজাল্ট প্রকাশ হলে তুমি দেখতে যাচ্ছ, তাহলে এখানে একটা অনিশ্চয়তা কাজ করে যে আদৌ আসলে আমি আমার এক্সপেক্টেড রেজাল্ট করতে পারবো কি পারবো না। আর উপরের ক্ষেত্রে বলা হয়েছে যে কি বলা হয়েছে যে আমার প্রত্যাশিত এবং আমার যে প্রার্থিত বা চাহিত ফলাফল তার মধ্যে যে পার্থক্য তাকে ঝুঁকি বলছে, কিন্তু এর মধ্যে কি রয়েছে একটা অনিশ্চয়তা বিদ্যমান রয়েছে যে আমি এটা পেতেও পারি নাও পেতে পারি। তো এখানে আরেকটি বিষয়ে আলোচনা রয়েছে যেটি খুবই গুরুত্বপূর্ণ, যে ঝুঁকি মুক্ত আয় ঝুঁকি বিপুল আয়। তো ঝুঁকি বিবেচনায় আয় হচ্ছে ঝুঁকি মুক্ত আয়। তাহলে ঝুঁকি মুক্ত আয় কি? ঝুঁকি মুক্ত আয়ে প্রকৃত আয় সবসময় প্রত্যাশিত আয়ের সমান হয়। দেখো কথাটা কি বলা হয়েছে যে ঝুঁকি মুক্ত আয় মানে কি, আমি যা চেয়েছি আমি তাই পেয়েছি, সেখানে কোনো ঝুঁকি বিদ্যমান নেই। অর্থাৎ আমি যে পরিমাণ আয় প্রত্যাশা করেছিলাম আমি মেয়াদ শেষে সে ধরনের আয় পেয়েছি। তাহলে এটা সাধারণত ট্রেজারি বিলের ক্ষেত্রে হয়ে থাকে, অর্থাৎ এক্সপেক্টেড যা তাই আমি পাবো, কারণ সেখানে সুদের হার কি থাকে, নির্ধারিত থাকে বা নির্দিষ্ট থাকে, যা চাওয়া হয়েছে তাহলে সেটাই পাওয়া যাবে। এরপরে বলা হয়েছে ঝুঁকি বহুল আয়, যেসব আয়ের সাথে ঝুঁকি জড়িত সেসব আয়কে ঝুঁকি বহুল আয় বলো, যেমন সেকেন্ডারি বাজারে শেয়ারের বিনিয়োগ। তাহলে তোমাদের একটা চ্যাপ্টার রয়েছে সপ্তম অধ্যায়ে শেয়ার বন্ড ডিবেঞ্চার, সেখানে বিশদভাবে শেয়ারের আলোচনা রয়েছে এবং প্রথম অধ্যায়ে আলোচনার সময় আমি শেয়ার সম্পর্কে আলোচনা করেছি যে শেয়ার হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির মালিকানার ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। তাহলে ঝুঁকি বহুল আয় কি, যেসব আয়ের সাথে ঝুঁকি জড়িত সেসব আয়কে ঝুঁকি বলা হয়, যেমন সেকেন্ডারি বা মাধ্যমিক বাজারের শেয়ারের বিনিয়োগ। তাহলে শেয়ারের মূল্য যে কোনো সময় কি হতে পারে, পরিবেশ প্রতিবেশ জনগণের আয় রুচি যা চাহিদা অনুযায়ী কি হতে পারে, পরিবর্তিত হতে পারে। তাহলে এই ক্ষেত্রে এগুলো কি করে, শেয়ার বাজারের উপর বিরূপ প্রভাব ফেলে। তাহলে যে কোনো সময় কি হতে পারে, শেয়ারের মূল্য ওঠানামা করতে পারে। তাহলে এখানে শেয়ারের দাম বাড়তেও পারে কমতেও পারে। তাহলে এটার মধ্যে কি রয়েছে, ঝুঁকি রয়েছে। আরেকটা যদি আলোচনার মাধ্যমে করি যে প্রত্যাশার বাইরে কোনো কিছু ঘটার সম্ভাবনাকে মূলত কি বলে, প্রত্যাশার বাইরে অর্থাৎ তুমি যেটা প্রত্যাশা করছো তার বাইরে যদি ঘটে, অর্থাৎ তুমি এ প্লাস প্রত্যাশা করছো, তুমি 4.5 পেলে, তাহলে যে প্রত্যাশার বাইরে কোনো কিছু ঘটেছে, তুমি প্রত্যাশা করেছিলে জিপিএ 5 কিন্তু পেয়েছো 4.5, তাহলে এই যে প্রত্যাশার বাইরে কোনো কিছু ঘটার সম্ভাবনাকে কি বলে, তাহলে প্রত্যাশার বাইরে কোনো কিছু ঘটার সম্ভাবনাকে আমরা কি বলছি, যে প্রত্যাশার বাইরে কোনো কিছু ঘটার সম্ভাবনাকে আমরা অনিশ্চয়তা বলছি। তাহলে আজকের আলোচনার ভিত্তিতে যদি আমি একটি মূল্যায়ন অংশে যাই, যে মূলত আমরা আসলে কি শিখতে পেরেছি, এই বিষয়গুলো আলোচনা করেছি যে আমরা মূলত ব্যবসায়ী দৃষ্টিকোণ থেকে ঝুঁকি, বিনিয়োগকারী দৃষ্টিকোণ থেকে ঝুঁকি এবং ঝুঁকি এবং অনিশ্চয়তা কি, তাহলে এই আলোচনার মাধ্যমে আমরা কি আসলে মূলত পাঠ শেষে কি বুঝতে পেরেছি, যদি আমরা সামান্য একটি আলোচনার মাধ্যমে তা সমাধান করার চেষ্টা করি, তাহলে দেখা যাবে যে এখানে একটি মূল্যায়ন অংশ রয়েছে যে আমরা আসলে মূলত কি শিখেছি, তার সাংশিক সামান্য একটি ইভালুয়েশন এখানে যদি আমরা করি। যে মিস্টার শফিক একজন ব্যবসায়ী, তিনি গত বছর 1 কোটি টাকার পণ্য বিক্রি করেছেন, কিন্তু তিনি আশঙ্কা করছেন যে আগামী বছর বিক্রয়ের পরিমাণ কমে যেতে পারে। দেখো এখানে বলা হয়েছে তিনি গত বছর 1 কোটি টাকার বিক্রি করেছেন কিন্তু আগামী বছর সেটা কমতেও পারে। তাহলে মিস্টার শফিকের ঝুঁকি কি বলে আখ্যায়িত করা যায়, ঝুঁকি, গরমিল, বিচ্যুতি, আদর্শ বিচ্যুতি? তাহলে তোমাদের জানার মতো আসলে এটা কি হতে পারে, তাহলে এটি হচ্ছে বিচ্যুতি, বা আমরা যেটাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা আদর্শ বিচ্যুতি বলি, অর্থাৎ প্রত্যাশিত যা থেকে তার পার্থক্য হওয়ার সম্ভাবনা। এরপরে রয়েছে যে মিস্টার শফিকের আশঙ্কা দূর করার জন্য করণীয় আসলে মূলত কি করতে হবে, প্রতিষ্ঠানের কোন কোন ক্ষেত্রে ঝুঁকি রয়েছে তা চিহ্নিত করতে হবে, ঋণ করা, ঠিক আছে, তারপর অগ্রিম বিক্রি করা। তাহলে এর মধ্যে আমরা আসলে কোন কাজগুলো করতে পারি, অর্থাৎ মিস্টার শফিকের আশঙ্কা দূর করার জন্য তিনি আশঙ্কা করছেন যে পরবর্তী বছর তার বিক্রি পরিমাণ কমে যেতে পারে, এটার জন্য কি করা যেতে পারে, প্রতিষ্ঠানের কোন ক্ষেত্রে ঝুঁকি রয়েছে তা চিহ্নিত করা, অগ্রিম বিক্রি করা, ঋণ করা। তাহলে তোমাদের প্রিডিকশনে কোন কোন উত্তরগুলো মূলত সঠিক হতে পারে, তাহলে এক্ষেত্রে 2 ও 3, অর্থাৎ অগ্রিম বিক্রি করা যেতে পারে এবং ঋণ গ্রহণ করা যেতে পারে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের যে আলোচনা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দীর্ঘ সময় মনে রাখার জন্য এবং এটি আরো ভালোভাবে বোঝার জন্য অবশ্যই তোমরা এই পাঠটি পুনরায় অনুশীলন করবে, টেক্সট বই ভালোভাবে পড়বে, এবং টেক্সট বই পড়ার কোনো বিকল্প নেই, এই পাঠের সাথে মিল রেখে অবশ্যই টেক্সট বই তোমরা পড়বে এবং অনুশীলন করবে।
তো তোমাদের একটা বাড়ির কাজ দিচ্ছি, তোমরা বাসায় বসে আছো, করবে যে আদর্শ বিচ্ছেদ কোন ধরনের পদ্ধতি ব্যাখ্যা করো। তোমরা চাইলে এই বাড়ির কাজটি সাবমিট করতে পারবে, খাতায় লিখে ছবি তুলে গুগল ক্লাসরুমে তোমরা আপলোডের মাধ্যমে এই বাড়ির কাজটি সম্পাদন করতে পারবে। তো আজকের ক্লাসে সক্রিয় অংশগ্রহণের জন্য আমি তোমাদের সকলকেই আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, এবং পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে এই অধ্যায়ে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং আজকের যে পাঠ আলোচনা করা হয়েছে তা অবশ্যই বাসায় অনুশীলন করবে। ধন্যবাদ।